হাই গাইস, আমি অজয়। ওয়েলকাম টু মাই অফিসিয়াল চ্যানেল জয়েস ব্লগ বিডি। আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। নিশ্চয়ই আজকের ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমি কী নিয়ে ব্লগ করেছি। ইয়েস গাইস, আজকে আমি যে ব্লগটা করেছি এটা হচ্ছে আহসান মঞ্জিল। তো আহসান মঞ্জিলের ঐতিহাসিক কিছু দিক আমি তুলে ধরার চেষ্টা করব কিছু সিনেমাটিক ভিডিও আপনাদেরকে দেখানোর। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন আপনার সমস্ত বন্ধুদের সাথে। আর অবশ্যই চেষ্টা করব আহসান মঞ্জিলের কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার। তো গাইস, লেটস গো। আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। দোতলা এ ভবনের বারান্দা ও মেঝে তৈরি করা হয়েছে মার্বেল পাথর দিয়ে। আহসান মঞ্জিলের প্রতিটি কক্ষ অষ্টকোণ বিশিষ্ট এবং এই ভবনের ছাদ কাঠের তৈরি। প্রাসাদের ভেতরে রয়েছে খাবার ঘর, লাইব্রেরি, জলসাগর, দরবার হল এবং বিলিয়ার্ড খেলার জায়গা। আর প্রাসাদের দোতলায় রয়েছে অতিথিদের থাকার কক্ষ, বৈঠকখানা, নাচঘর, গ্রন্থাগার এবং আরো কিছু বসবাসের কক্ষ। প্রাসাদের ঠিক সামনে রয়েছে চমৎকার ফুলের বাগান ও সবুজ মাঠ। আহসান মঞ্জিলের দ্বিতীয় তলা থেকে একটি বড় সিঁড়ি সবুজ মাঠে নেমে এসেছে। আহসান মঞ্জিলকে ঢাকা শহরের প্রথম ইট পাথরের তৈরি স্থাপত্য নিদর্শন হিসেবে মনে করা হয়। আর তৎকালীন নবাবদের হাতে এই ভবনের প্রথম বৈদ্যুতিক বাতি জ্বলে উঠে। আহসান মঞ্জিলের স্থাপত্য শৈলী পশ্চিমাদেরও সমানভাবে আকর্ষণ করে। লর্ড কার্জন ঢাকায় আসলে এই ভবনেই থাকতেন বলে প্রমাণ পাওয়া যায়। বর্তমানে আহসান মঞ্জিল বাংলাদেশ সরকারের জাদুঘর হিসেবে সংরক্ষিত আছে। 1992 সালে এই জাদুঘর জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আহসান মঞ্জিলের রংমহলের 23টি কক্ষে 4077টি নিদর্শন রয়েছে। অষ্টাদশ শতাব্দীর শুরুতে জমিদার শেখ ইনায়েত উল্লাহ রংমহল প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে তার ছেলে শেখ মতিউল্লাহ ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। 1835 সালে নবাব আবদুল্লাহ গনির পিতা খাজা আলিমুল্লাহ এই প্রাসাদটি কিনে বসবাস শুরু করেন। নবাব আবদুল গনি 1872 সালে নতুন করে এটি নির্মাণ করে তার ছেলের নামানুসারে প্রাসাদটির নাম রাখেন আহসান মঞ্জিল। সাধারণ দর্শনার্থীদের আহসান মঞ্জিল পরিদর্শন করতে জনপ্রতি 20 টাকা দিয়ে প্রবেশ টিকিট সংগ্রহ করতে হয়, কিন্তু বর্তমানে টিকিট সিস্টেমটি করা হয়েছে অনলাইনে। তো যার জন্য আমিও একটু ভোগান্তিতে পড়েছি আর অন্যান্য সাধারণ মানুষরা তো ভোগান্তিতে পড়েছে। তো যাই হোক, এটি একদিক দিয়ে যেমন ভালো হয়েছে, অন্যদিক দিয়ে সাধারণ মানুষের কথা বিবেচনা করলে একটু সমস্যাই হয়েছে বলে আমি মনে করি।
12 বছরের নিচে অপ্রাপ্ত শিশুরা জনপ্রতি 10 টাকায় প্রবেশ করতে পারে। বিদেশিদের আহসান মঞ্জিলে প্রবেশ করতে জনপ্রতি 100 টাকা দিতে হয়। প্রতিবন্ধী দর্শনার্থীদের জন্য আহসান মঞ্জিলে কোনো টিকিটের প্রয়োজন হয় না, আর আগে থেকে আবেদন করলে ছাত্রছাত্রীরাও বিনামূল্যে আহসান মঞ্জিল জাদুঘর দেখতে পারে। জানিয়ে রাখা ভালো, আহসান মঞ্জিল পরিদর্শনের সময়, তো আহসান মঞ্জিল পরিদর্শন করার সময়টা হচ্ছে শনিবার থেকে বুধবার, এই 5 দিন সকাল 10:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত আহসান মঞ্জিল দর্শনার্থীদের জন্য খোলা থাকে। আর প্রতি শুক্রবার বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত আহসান মঞ্জিল পরিদর্শন করা যায়। প্রতি বৃহস্পতিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনে আহসান মঞ্জিল জাদুঘর সম্পূর্ণ বন্ধ থাকে। আমাদের জানিয়ে রাখা ভালো যে কিভাবে আহসান মঞ্জিল যাওয়া যায়, তো এটুকু অন্তত জানিয়ে রাখা ভালো। যদি আপনি যদি আহসান মঞ্জিল যেতে চান তাহলে কিভাবে আহসান মঞ্জিল যাবেন এবং কোথায় থেকে কিভাবে যাবেন? ঢাকার যে কোনো জায়গা থেকে গুলিস্তান এসে রিক্সা বা সিএনজিতে করে আহসান মঞ্জিল দেখতে যেতে পারেন। গুলিস্তানের নর্থ সাউথ রোড ধরে নয়াবাজার মোড় হয়ে বাবুবাজার ব্রিজ দিয়ে এগুলো ইসলামপুর পৌঁছে যাবেন, আর ইসলামপুর আসলে আহসান মঞ্জিল। আর ইসলামপুর আসলে আহসান মঞ্জিল যাওয়ার রাস্তা যে কাউকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন। আর আপনি যদি গুগল ম্যাপ ইউজ করেন তাহলে খুব সহজে যেতে পারবেন আহসান মঞ্জিল, অথবা সরাসরি পুরান ঢাকার সদরঘাট এলাকায় এসে পায়ে হেঁটে কিংবা অল্প টাকা রিক্সা ভাড়ায় আহসান মঞ্জিল যেতে পারবেন। ১৮৮৮ সালের 7 এপ্রিল প্রবল ভূমিকম্পে পুরো আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। ক্ষতিগ্রস্ত আহসান মঞ্জিল পুনর্নির্মাণের সময় বর্তমান উঁচু গম্বুজটি সংযোজন করা হয়। পুনর্নির্মাণ ও মেরামতের জন্য রানীগঞ্জ থেকে উন্নত মানের ইট আনা হয়। মেরামত কর্ম পরিচালনা করেন প্রকৌশলী গোবিন্দচন্দ্র রায়। এর গম্বুজটি শহরের অন্যতম উঁচু চূড়া হওয়ায় তা বহুদূর থেকেও সবার দৃষ্টি আকর্ষণ করত। 1897 সালে 12ই জুন ঢাকায় ভূমিকম্প আঘাত হানলে আহসান মঞ্জিলে ব্যাপক ক্ষতি সাধিত হয়। ১৯৫২ সালে জমিদারি উচ্ছেদ আইনের আওতায় ঢাকা নওয়াব এস্টেট সরকার অধিগ্রহণ করে, কিন্তু নওয়াবদের আবাসিক ভবন আহসান মঞ্জিল এবং বাগান বাড়ি সমূহ অধিগ্রহণের বাইরে থাকে। তো আনফর্চুনেটলি এখানে কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি ভিডিও শ্যুটগুলো আমি ভিতরে যেতে পারিনি, কারণ এটা হচ্ছে কর্তৃপক্ষের নির্দেশ না ছাড়া ভিতরে ভিডিও করা, আমি জাদুঘরের আমি অনুমতি নিতে পারি, দেন আমি ভিতরের ব্যাপারগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। গাইস, আজ আর নয়, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ভালো থাকুক আমাদের কাছের মানুষগুলো, আমাদের হৃদয়ের মানুষগুলো, ভালোবাসার মানুষগুলো। থ্যাংকস ফর ওয়াচিং জয়েস ব্লগ বিডি।